কি রে কেলটু, তুই বলে আমার বিটিক প্রেম পত্র দিছু, তোর প্রেম পত্র দেখে তো আমার বিটি অজ্ঞান হয়ে গেছে। ম্যাডামের কথা শুনে তো কলজা মলজা শুকে গেল। ম্যাডামের বিটিক সিটি দিছি, ম্যাডাম ক্যাঙ্কা করে পেলো, আমি তো বুঝবার পারিচ্ছি না। কি রে কথা কস না কে, উত্তর দে। কি একটা বিপদোৎপন্ন না, আমার পাও তো এখন ভয় কাঁপিচ্ছে, প্যান্ট ট্যান ভিজেই যায় নাকি আল্লাহ জানে। ম্যাডামের ক্লাসে তো আমি জীবনে পড়া দিছি কিনা আমার তো মনে নাই, এমনিতেই ডাইনি ম্যাডাম, আমাকে দেখবারই পারে না। এর উপর আবার তার বেটিক চিঠি দিছি, তাই পরে আবার অজ্ঞান হসে। আজ আমার অবস্থাতে ম্যাডাম কি করবি আমি তো বুঝবাই পারিচ্ছি। ই আল্লাহ, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো আল্লাহ। জীবনে আর আমি ইনকা কাম করবো না, আমি এরপর থেকে ম্যাডামের বেটিক বোনের চোখে দেখবো আল্লাহ, আমাকে বাঁচাও আল্লাহ। ম্যাডাম কম আবার উঠে আমার কাছে আসিচ্ছে রে, কি একটা বিপদপূর্ণ, আজ আমাকে শেষ, কী যে করবি আল্লাহ জানে। এই লে চিঠি কি লেখছু তুই পড়ে শোনা। গলা কমার শুকে কাঠ হয়ে গেল, পানিও তো নাই, গলাটা মিচ্ছে না, ভিজান পারলে ভালো হলো হয়নি। বিড় বিড় করে বললে কি করছু, পড়ে শোনা। পড়েছি ম্যাডাম, আর কাছে আসেন না। প্রিয় কলজার বোটা সিনথিয়া, তুমি ক্যাঙ্কা আসো, আশা করি আমার মনে হয় তুমি ভালো নাই, কারণ তোমার ডাইনি মা 45 মিনিটে ক্লাসে আমাকে যে কি অবস্থা করে আল্লাহ জানে। সারাদিন তোমার উপর ওই ডাইনি কতই না নির্যাতন করে। তুমি যদি কও তোমার মায়ের বিরুদ্ধে আমি মামলা করব। প্রথম দিন তোমাকে দেখে আমার বুক কাঁপে উঠছিল, সেই কাপড় নিতে বাংলাদেশ ও মায়ানমারের কিছু অংশও কাঁপে উঠেছিল। মানুষজন আমাকে কয় ওটা বলে ভূমিকম্পের কারণে, কিন্তু আমি কাক্কু বিশ্বাস করতে পারিনি ওটা আমার বুকের মধ্যেকার ভূমিকম্প। তুমি জানো সারাদিন আমি তোমাকে ভাবি, তোমার ভাবনা যদি আমি অঙ্কের ওপর দিন নি তাহলে আইনস্টাইনের লাগাতে আমার পকেটে তো 3-4টা নোবেল থাকলো নি, বুঝছ। কিন্তু দেখো আমি নোবেলের কথা চিন্তা না করে খালি তোমার কথাই চিন্তা করি, কিন্তু তোমার ওই ডাইনি মা আমার চিন্তার মধ্যে আসে আসে করে কি সেই লাঠিপিটা করে করে কয়, এ আমার বেডিকলে তুই চিন্তা করিচ্ছ কৃষক। সেই দিন স্বপ্নে দেখি তুমি আর আমি চাঁদর যাচ্ছে হানিমুন করবার, আর রকেটের মধ্যে আমরা সেই সুন্দর লুকাচুরি খেলিচ্ছি, বুঝছ। এরই মধ্যে কোত্থেকে যান তোমার মা ওই ডাইনি মা আসে করছে কি রকেটের ইঞ্জিন বন্ধ করে দিছে, দিয়ে করছে লে এখন খেল ক্যাঙ্কা করে খেলবো। বিশ্বাস করো সিনথিয়া, তোমার কথা মনে হলে আমার হৃদয়ের মধ্যে এনার্জি বাল্ব জ্বলে ওঠে, বুঝছ। তুমি আবার মনে করো না যে আমি 300 টাকার এনার্জি বাল্ব 100 টাকা দিয়ে কিনছি শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্যে, এটা কিন্তু সেই কোম্পানির বাল্ব লয়, এটা হচ্ছে ব্র্যান্ডের কোম্পানির বাল্ব, বুঝছ, যা তোমাকে দিবে 100% আলো আর দীর্ঘদিনের গ্যারান্টি। বিশ্বাস করো তোমাকে আমি মন থেকে ভালোবাসি, আই লাভ ইউ সিনথিয়া, আই লাভ ইউ। এ তোরা কে কুটে আসবে, ম্যাডামকে ধর, ম্যাডাম পড়ে গেছে, ম্যাডাম অজ্ঞান হয়ে পড়ে গেছে, ম্যাডামকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। কী ব্যাপার, ম্যাডামকে ডাক্তারের কাছে থুয়ে আসতে না আসতেই তোমার প্রিন্সিপাল ম্যাডাম আমাকে ডাকলো, ঘটনা কি বুঝিচ্ছি না। তুই নাকি ম্যাডামের বিটিক সিটি দিছু, দেখি সিটিটা আমাকে দিত, আমি আনা পড়ি গেছে রে প্রিন্সিপাল ম্যাডামও শেষ। ম্যাডাম আগে ডাক্তার লিয়ে আসি, তারপর আপনি সিটি দিচ্ছি, দাঁড়া।